আর এই সমুদ্র, এই টেন্টে বসে বসে একদম সমুদ্র দেখতে পাবে। রুম থেকে সি ভিউ আছে এই সমুদ্র। আমবেলা টাইটেল থেকে তোমরা বুঝতে পেরে গিয়েছো আমরা যে কোথায় যাচ্ছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। এই আমাদের টিম রয়েছে, সামনে আরও অনেকে আসছে, সবার সাথে মিট করাবো আজকের। তো আজকের আমাদের এই জার্নিটা বাইক নিয়ে আমরা জার্নি করব। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যদি কাছে পিঠে কোথাও আসা যায় এই রকম নির্জন সমুদ্র সৈকতে, কেমন লাগে তোমাদের? আমার তো বেশ ভালোই লাগছে। দুদিনের জন্য আমি চলে এসেছি মৌসুনি আইল্যান্ড। তো তোমরাও চলে এসো মৌসুনি আইল্যান্ড। কীভাবে আসবে, কোথায় থাকবে, সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর মধ্যে দেব। বাইকে উঠে পড়লাম। তো আমরা এখন বারুইপুর থেকে জয়নগর রোডটা ধরেছি। জয়নগর হয়ে আমরা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ হয়ে আমরা যাব। বন্ধুরা এখন আমরা জয়নগর মোড়ে এসে দাঁড়িয়েছি। এই চলে এসেছে আমাদের টিএল। চলো আমরা এই মুহূর্তে লক্ষ্মীকান্তপুর এসে পৌঁছেছি। এটা লক্ষ্মীকান্তপুর পাইকারি মার্কেট, অনেক বড় মার্কেট। লক্ষ্মীকান্তপুর বাজারে দাঁড়িয়েছি। আমাদের মাস্টারের হচ্ছে ছাতু খাওয়ার ইচ্ছা হয়েছে, খিদে পেয়ে গিয়েছে। তো এই ছাতু মাপা হচ্ছে, এটা আছে আমাদের অসিত দা, এটা রিন্টু ভাই, এইদিকে আছে অভিজিৎ ভাই, এই এসে গিয়েছে আমাদের গোপাল ভাঁড়। আমরা চলে এসেছি 10 মাইল মোড়। 10 মাইল মোড় থেকে এই 10 মাইল মোড়, এটা এই 10 মাইল মোড় থেকে এই ডান দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে ভূজ্যোতির ঘাট। ওই ভূজ্যোতির ঘাট থেকে আবার নৌকা ধরতে হবে। চলো আমরা এখন ভূজ্যোতির ঘাটের দিকে যাই, আর কীভাবে মৌসুনি আইল্যান্ড পৌঁছাচ্ছি সেটা তোমাদের দেখাই, সঙ্গে থাকবে। 10 মাইল থেকে কীভাবে ভূজ্যোতির ঘাটের দিকে যেতে হয় তো সেই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। চলো আমরা চলে এসেছি ভূজ্যোতির ঘাট। এবার আমরা এখান থেকে নদী পার করব, নদী পার করে ওপারে আবার যাব, ওপার থেকে আরও যেতে হবে। এই মুহূর্তে আমরা ভূজ্যোতির ঘাটে চলে এসেছি। এই হচ্ছে ভূজ্যোতির ঘাট, এখান থেকে নদী পার হতে হবে নৌকায় করে। নদী পারাপার করার জন্য 10 টাকা করে লাগবে পার হেড নৌকা ভাড়া। আর আমরা বাইক পার করছি, আমরা বাইকে এসেছি। বাইক আমাদের পার বাইক 50 টাকা করে পড়ছে। তো এই নদীটা পার করে ওপারে যাব আমরা, ওই দূরে এদিকে ঘাট আছে ওই ঘাটে গিয়ে ওখান থেকে আবার আমরা কিছুটা গেলে তারপর মৌসুনি আইল্যান্ড পৌঁছাবো। তো চলো আমরা এখন নৌকায় উঠবো। নৌকার এই দাদারা আমাদের বাইকগুলোকে নৌকায় তোলার জন্য নিয়ে যাচ্ছে। এটাই যাচ্ছে 2 নম্বর বাইকটা। দেখো এই নৌকাতে করে এই বুলেটও চলে যাবে। তো আমাদের লাস্ট পার্টনার ছিল সিন্টু ভাই। সিন্টু ভাই সবে অ্যাটেন্ড করলো, বিজেন্দ্র কুমার সিং। তো আমরা সবাই নৌকাতে উঠে গিয়েছি। আমরা নৌকা করে নদীর ওই পারে যাব আমরা, ওইখানে একটা ঘাট আছে। চলো বলো গঙ্গা মাইয়া কি। তো বুঝতেই পাচ্ছি আজকের ব্লগ কতটা কি করতে পারবো জানি না, খুব এনজয় হবে, তোমরাও এনজয় করো আমাদের সঙ্গে। আমাদের নৌকা স্টার্ট করে দিয়েছে এবং ছেড়েও দিয়েছে।
ওই যে ঘাট দেখা যাচ্ছে ওই ঘাটের দিকেই আমরা যাচ্ছি। তো যারা বাসে আসবে বা ট্রেনে আসবে তারা এই ঘাট থেকে প্রচুর টোটো গাড়ি পেয়ে যাবে। তোমাদের মৌসুমী আইল্যান্ডের ক্যাম্পে যাওয়ার জন্য এইদিকে প্রচুর টোটো গাড়ি আছে। তো এই টোটো যদি তোমরা ভাড়া করে যাও তাহলে 40 টাকা করে পার হেড টোটো ভাড়া পড়বে, এখান থেকে মাথাপিছু 40 টাকা করে। এই রাস্তা ধরে চলে আসলে পৌঁছে যাবে মৌসুমী হয়ে। এছাড়াও প্রচুর ওখানে ক্যাম্প আছে, আমি বেশ কয়েকটা ভালো ভালো ক্যাম্পের সন্ধান দেবো তোমাদেরকে। এই হচ্ছে ওয়েবসাইট যাওয়ার রাস্তা, ওই ঢালাই রাস্তার উপরে ল্যান্ডমার্ক হিসেবে দেওয়াও আছে, ওয়েবসাইট অ্যারো করে দেওয়া আছে, তো চিনতে অসুবিধা হবে না। এই গেট আছে, এইরকম সি বিচকে সামনে রেখে সানরাইজ দেখার মজাটাই আলাদা। এদিকে কিছু আইল্যান্ড আছে, এই দূরে দেখা যাচ্ছে আরও অন্যান্য যে আইল্যান্ডগুলো। তো তোমরা মৌসুমী আইল্যান্ডে কী করে আসবে, কোথায় থাকবে, সেই তথ্যটাই আজকে তোমাদের সামনে তুলে ধরছি। আমি এসেছি ওয়েবসে। তো বর্তমানে মৌসুমী আইল্যান্ডের বেস্ট ক্যাম্প হচ্ছে মৌসুমী ওয়েবস। আমরা এসেছি আজকেই এখানে, তো চলো তোমাদেরকে মৌসুমী ওয়েবসটা একটু দেখাই। তো আমরা মৌসুমী ওয়েবসে এসে পৌঁছে গিয়েছি আমরা সবাই, এই টোটাল আমরা 7 জন আছি আজকে। তোমরা এখানে আসলেই প্রথমেই তোমাদের ঢুকতে ঢুকতে একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাব কেটে দেবে, একদম তরতাজা ডাব, এই ডাব কাটা চলছে। তো আমাকেও একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। কি মিষ্টি! তো এই সি বিচ আছে, এই সি বিচের একদম সামনেই রয়েছে মৌসুমী ওয়েবস। এইরকম বাঁশ দিয়ে সিঁড়ি করা আছে সি বিচে নামার জন্য। তো এখানে তোমরা টেন্ট পেয়ে যাবে, এদিকে মাড হাউস আছে, সবগুলোই তোমাদের দেখাবো। এই ক্যাম্প সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিয়ে দিই। প্রথমত তোমরা এই ক্যাম্পটা বুক করবে কিভাবে, এই ক্যাম্পটা বুক করতে গেলে অনলাইনের মাধ্যমে বুক করতে হবে, ফোনপে গুগল পে যে কোনো ইউপিআইয়ের মাধ্যমে তোমরা টাকা অ্যাডভান্স করতে পারো। আর আরেকটা জিনিস, এখানে টেন্ট আছে, মাড হাউস আছে, আর একটা এসি, দুটো এসি রুম আছে। তো তোমাদের সবকটা রুম টেন্ট সব কিছুই দেখাবো ঘুরে। তো বন্ধুরা চলো এবার একটু এই মৌসুমী ওয়েবসাইট যে ম্যানেজার দাদা আছে তার সাথে কথা বলে নিই এবং সম্পূর্ণ ইনফরমেশান তার কাছ থেকেই নেব। আমি যেটুকুনি বলার তো বললাম, এবার তার কাছ থেকে ইনফরমেশানটা নেব। এসে গিয়েছি আমাদের ম্যানেজার দাদার সঙ্গে কথা বলবো। তো দাদা নমস্কার, এই হচ্ছে আমাদের ম্যানেজার দাদা। নমস্কার দাদা। তো দাদার নাম কি আছে দাদা? আমার নাম
এসকেরোপি। আচ্ছা দাদা, তোমাদের এই মৌসুমী ওয়েবসের কি কি ফ্যাসিলিটি আছে, রুম ফেয়ার কি আছে, মানে টেন্ট ফেয়ার কি আছে, একটু আমাদেরকে বলো আমার দর্শকদের জন্য। আমাদের এখানে থাকতে হলে এখানে তো সমস্ত কিছু প্যাকেজ সিস্টেম, মানে খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে। তো যে ব্যাপারটা হচ্ছে, আমাদের এখানে ফ্যামিলি টেন্টগুলো যেগুলো হচ্ছে পার হেড পার ডে ফুডিং লজিং ইনক্লুডেড নিয়ে 1100 টাকা করে পড়বে। এখানে যে টেন্টগুলি আছে তার মধ্যে ফ্যামিলি টেন্টগুলো হচ্ছে পার হেড 1100 টাকা করে খাওয়া দাওয়া। টেন্ট কত রকমের আছে তোমাদের? টেন্ট আমাদের এখানে তিন রকম টেন্ট আছে। তিন রকম টেন্ট, একটা ফ্যামিলি টেন্ট, আর দুটো কি রকম কি টেন্ট আছে? একটা ফ্যামিলি টেন্ট আছে, একটা ব্যাক ভিউ টেন্ট আছে, আর একটা সি ভিউ টেন্ট আছে। আচ্ছা, এবার সি ভিউ টেন্ট নিতে গেলে আপনাকে পার হেড পার ডে 1200 টাকা করে পড়বে। আচ্ছা, আর ব্যাকে টেন্ট নিতে গেলে, কাপল টেন্ট নিতে গেলে ওটা পার হেড পার ডে 1000 টাকা করে পড়বে। আর ফ্যামিলি টেন্ট নিতে গেলে পার হেড পার ডে ওটা খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে 1100 টাকা করে পড়বে। আচ্ছা, এটা কি সিজন সিজনে না অফ সিজন? এটা সিজনে সিজনে। আর অফ সিজনে? অফ সিজনে সমস্ত টেন্টের উপরে 100 টাকা করে ডিসকাউন্ট দিয়ে, পার হেড 100 টাকা করে ডিসকাউন্ট দিয়ে যা আছে, মানে পার হেড যেটা ফুডিং লজিং মিলে পার হেড তার উপরে 100 টাকা করে অফ সিজনে ডিসকাউন্ট দেওয়া হয়, ডিসকাউন্ট দিয়ে দিয়ে দেওয়া হয়। আচ্ছা দাদা, আপনাদের এখানে ফুডিং এর ব্যাপারটা কি আছে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত বলুন। এর ব্যাপারটা আছে, আসার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ওয়েলকাম ড্রিংকস হিসেবে ডাবের জল দেওয়া হয়। আচ্ছা, খুব ভালো। তারপরে দুপুরের লাঞ্চ বাসমতি চালে ভাত ডাল আলু ভাজা সবজি থাকছে, দু রকম মাছ থাকছে, একরকম থাকছে কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের কারি থাকছে, চাটনি থাকছে, পাপড় থাকছে। বিকেলে একটা স্ন্যাক্স থাকছে, চা মুড়ি পকোড়া। রাতে ডিনার থাকছে ভাত অথবা রুটি, ডাল আলু ভাজা, চিকেন কারি, সবজি স্যালাদ। নেক্সট ডে সকালে চা বিস্কুট থাকছে, ব্রেকফাস্ট থাকছে লুচি ঘুগনি ডিম সিদ্ধ মিষ্টি। আমাদের 12টায় চেক ইন থাকছে, আর নেক্সট ডে 10:30টায় চেক আউট থাকছে। মানে 12টায় চেক ইন আর পরের দিন 10:30টায় চেক আউট। আচ্ছা দাদা, আপনাদের এখানে বারবিকিউ এর ব্যবস্থা আছে? অবশ্যই বারবিকিউ এর ব্যবস্থা আছে। তা সেটার জন্য কি আমাদের কি দিতে হবে, টাকা দিতে হবে? আমাদের এখানে বারবিকিউর ব্যবস্থা আছে। আগে তো চিকেনের দাম যেরকম ছিল সেই রেটে, সেই অনুযায়ী আমরা নিতাম, পার কেজি 400 করে ছিল, আর এখন ওটা পার কেজি 50 টাকা বেড়েছে, 450 করে হয়েছে। মানে 1 কিলো চিকেনে 450 টাকা করে বারবিকিউ কমপ্লিট করার জন্য? পুরো কমপ্লিট। আচ্ছা, কপিস হয় 1 কিলোতে? 1 কেজি চিকেনে খুব জোর 12 থেকে 13 পিস বা 14 পিস, কোন পনেরো পিস, 12-13 পিস, স্ট্যান্ডার্ড পিস হলে 12-13 পিস হবে। চিকেন কাটার উপরে সমস্ত কিছু ডিপেন্ড করে। ঠিক আছে। আর আর এখানে আসতে হলে, আমাদের এখানে আসতে হলে কলকাতা থেকে যারা আসছে এখানে আসতে হলে, যদি ট্রেনে যদি আসে শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন ধরে নামখানা লোকাল ট্রেন ধরে আসতে হবে। নামখানায় এসে নামখানা থেকে টোটো ধরতে হবে বা বাসে করে আসতে হবে 10 মাইল ফেরিঘাট। 10 মাইল ফেরিঘাটে, 10 মাইল পাতিবুনিয়া ফেরিঘাটে এসে ফেরিটা পার হতে হবে। ফেরি পার হয়ে এবার টোটো করে আমাদের ক্যাম্পে আসতে হবে। আর এক্সট্রা যদি কেউ কি কোনো কিছু খেতে যায় সেটা কি করে দেওয়ার ব্যবস্থা আছে এখানে? একদম একদম, সেটা এক্সট্রা পে করতে হবে। এক্সট্রা পে করতে হবে, এক্সট্রা মাছ পাবে, মানে কি আমাদি মাছ, ভোলা মাছ, কাতলা মাছ, সব ভ্যারাইটিস মাছ আছে, সেটা বললে ওটা করে দেওয়া হবে। মাছ পাবে, চিকেন পাবে। তো দাদা, একটু আমাদের টেন্টগুলো একটু দেখালে, টেন্ট রুমগুলো একটু দেখালে ভালো হয়। চলো তোমাদেরকে দেখাই যে তিন রকমের টেন্ট আছে। আচ্ছা, টেন্টের ভাড়া তো পার হেড ওই সি ফেসিং বাদ দিয়ে বাকিগুলোর চেঞ্জের ব্যাপার আছে, তাই তো? আচ্ছা চলো, আমরা প্রথমে এই একটা টেন্টে ঢুকি। এটা বড় একটা টেন্ট, অনেক বড় টেন্ট। এটাতে কয়জন থাকতে পারবে মোটামুটি? মোটামুটি 5 জন তো আরামসে থাকতে পারবে। 5 জন থাকার টেন্ট। তো এই হচ্ছে টেন্ট, 5 জন থাকার টেন্ট। এই রকম বড় একটা বেড আছে, এরকম ফ্যান দিয়ে দেওয়া হবে, টেবিল ফ্যান। উপরেও ফ্যান আছে, লাইট আছে। চলো আমরা নেক্সট আরেকটা টেন্টে দেখি। দাদা, এই টেন্টটা কি? আচ্ছা, তোমাদের আরেকটা টেন্ট দেখাই, ওই টেন্টার থেকে এটা একটু ছোট টেন্ট। এটাতে কজন থাকতে পারবে দাদা? 3 জন থাকতে পারবে, বাচ্চা নিয়ে 3 জন ফ্যামিলি। এটা বাচ্চা নিয়ে 3 জন, আর ফ্যামিলিদের জন্য বেস্ট। এটা ফ্যামিলি টেন্ট আছে, যারা টেন্টে এসে যে সমস্ত ফ্যামিলি থাকতে পছন্দ করো, অফবিট জায়গা, এটা তো অফবিট জায়গা, নিরিবিলিতে সময় কাটাতে পছন্দ করো, তাদের জন্য 3 জনের জন্য এই টেন্টটা রয়েছে। চলো এবার সি বিচের দিকে যে টেন্ট আছে সেই টেন্ট একটু দেখি। এইগুলো সি ভিউ টেন্ট আছে। জলে
এখানে প্রচুর টেন্ট আছে, টেন্টের অভাব নেই। আর এই সমুদ্র, এই টেন্টে বসে বসে একদম সমুদ্র দেখতে পাবে। এই সমুদ্র, এই টেন্ট, এটা কয় দুজন থাকার জন্য, তাই তো? এটা দুজন থাকার টেন্ট, বয়ফ্রেন্ড থাকার জন্য। দেখিয়ে দিই, এরকম টেবিল ফ্যান আছে, প্লাগ আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, প্রচুর টেন্ট আছে এখানে। আর টেন্টগুলো ঝাউবনের মধ্যেই। চলো এবার আমরা একটা এসি রুম দেখব, একটাও ফাঁকা নেই দাদা, একটু দেখুন না। আচ্ছা, এখানে বসে সময় কাটানোর জন্য এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, এরকম দোলা আছে প্রচুর। চলো একটা এসি রুম টেন্ট দেখিয়ে দিই। রুমে অলরেডি আসে মানুষ, কিন্তু আমাদের রিকোয়েস্ট করার জন্য দেখাচ্ছে, তোমাদের জন্য রিকোয়েস্ট করলাম। এই হচ্ছে রুম, তাহলে চারটে আছে না, চারটে এসি রুম আছে এখানে, একদম সি বিচের উপর। এইরকম একটা বড় কিং সাইজের বেড আছে, যেখানে চারজন আরামসে থাকতে পারবে, এবং রুম থেকে সি ভিউ আছে। এই সমুদ্র, এই এসি আছে, বসার জন্য চেয়ার আছে, এখানে একটা ছোট টেবিল আছে, একটা আয়না আছে। চলো বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই, বাথরুমটাও বেশ বড় সড়োই বাথরুম আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এটা অ্যাটাচ বাথরুম, তো যারা টেন্টে থাকবে তাদের জন্য সেপারেট বাথরুম করা আছে, সেই বাথরুমগুলো আমি তোমাদের দেখাবো। চলো তোমাদের দেখাই, ওই বাথরুমগুলো এদিকে করা আছে। বাথরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখলাম, এবং এখানে দেখলাম সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, সি বিচ বা আমরা যেখানে টেন্টগুলো রয়েছে, টেন্টগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলো, তো এই হচ্ছে টেন্টের জন্য আলাদা করে বাথরুম করা আছে, এই বাথরুম। এগুলো বেশ বড় বাথরুম আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিন আছে, ট্যাব আছে, শাওয়ার আছে, সব কিছুই আছে। এই রকম বাথরুম এখানে পাঁচটা আছে, টোটাল পাঁচটা, টেন্টের জন্য পাঁচটা বাথরুম করা আছে। তো বন্ধুরা, আমরা এখন লাঞ্চ করতে যাব, তা লাঞ্চে কি কি আমাদের খাওয়া দিচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের এইখানে লাঞ্চ করব আমরা, এখানে ভাত আছে, একদম সরু ঝুটঝুটে চালের ভাত দেখতেই পাচ্ছ। এদিকে চিংড়ির মালাইকারি আছে, দু পিস করে চিংড়ি দিয়েছে। এদিকে আলু পটলের তরকারি আছে, এখানে আলু ভাজা আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, লেবু আছে, সঙ্গে ডাল দিচ্ছে। আর কাতলা মাছটা পরে আসছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের কাতলা মাছের কালিয়া চলে এসেছে, এই জাস্ট দিয়ে গেল। আবার চাটনি পাঁপড়ও চলে এসেছে, আমের চাটনি আছে, আর এই পাঁপড় আছে, ব্যাট পাঁপড়। ক্যাম্প ফায়ার আর বারবিকিউয়ের জন্য আগুন জ্বালানো হয়েছে। বারবিকিউ স্টার্ট হয়ে গিয়েছে, আমাদের রাতের ডিনার চলে এসেছে, ডাল আছে, এখানে একটা সবজি তরকারি আছে, পাঁচ মিশালি, আলু ভাজা আছে, স্যালাড আছে, আর চিকেনটা আসছে, চিকেন চলে এসেছে, কফিজ আছে,
চিকেন বল রুটি উনি 4 পিস 4 পিস 4 পিস চিকেন 2 পিস আলু আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এই কত করতে দাও তো ব্রেকফাস্টে কি আছে দেখে নি এই আলু দেখে নি খেয়ে নাও তরকারি আছে লুচি আছে ডিম আছে কেমন লাগছে এটা হচ্ছে পানি এটা এডিট রুমে রাখতে লাগে এটা তো জিরের প্রভাব বেশি সিক্রেট মশলা আছে জিরের ফ্লেভারটা বেশি তো তোমাদের মৌসুনী আইল্যান্ডে মৌসুনী ওয়েবসের ইনফরমেশন দিয়ে দিলাম এই ভিডিওতে তো এরপরে আরও বেশ কয়েকটি ভিডিও আসবে সেই ভিডিওতে তোমাদের মৌসুনী আইল্যান্ডের আরও কয়েকটা ভালো ভালো ক্যাম্পের ইনফরমেশান দিয়ে দেব তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তার থেকেও বড় কথা যে পরবর্তী যে ইনফরমেশানগুলো আসতে চলেছে সেই ইনফরমেশানগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে চলো টাটা